আসসালামু আলাইকুম সবাইকে, আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমি যে মুরগিগুলোকে কিনেছিলাম তাদের অলমোস্ট এক মাস কয়েক দিন বয়স চলছে, আর এই খুশির একটা কাউন্টিং বা খুশিতে তাদের দিনগুলো গুণা আমার জন্য খুবই এক্সাইটিং ব্যাপার। তো আলহামদুলিল্লাহ, এই যে আমার মুরগিগুলো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ আছে। আর ওদেরকে আমি আউটডোরে রেখেছি, আজকে তাদের প্রথম বাইরে থাকা। গতকালকে সন্ধ্যার কিছুক্ষণ আগে বিকেল বিকেল টাইমে আমি তাদেরকে বাইরে দিই। আল্লাহর রহমতে ভালো আছে। আমি প্লাস্টিকের যে একটা ব্লক রয়েছে সেটাকে আমি খাঁচার এক পাশে দিই, যে পাশে এরকম লাঠিটা বা গাছের ডাল দিয়েছি, আর তারপর কাপড় দিয়ে ঢেকে, মশারি দিয়ে ঢেকে রাখি রাতের বেলা। আর ফলস সিলিংয়ের একটা পিস রয়ে গিয়েছিল প্লাস্টিকের ব্লক, সেটাই আপাতত দিয়ে রেখেছি। এখন মানে যেরকমটা যেভাবে দিয়ে করতে পারছি সেরকমটা সেভাবে দিয়ে করা হচ্ছে। আর আল্লাহর রহমতে প্রথম রাতটা ওরা ভালোভাবেই কাটিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি অনেক টেনশনে ছিলাম, আমি একটু পরপর সিসি ক্যামেরায় দেখছিলাম যে তারা ঠিক আছে কি না, কী করছে, কীভাবে আছে। তো আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে, খাবার দাবার খাচ্ছে, খেয়ে নিচ্ছে, আর খুবই কিউরিয়াস ওরা, যে কোনো জিনিস খুঁটে খুঁটে দেখা, খুঁজে খুঁজে খাবার বের করা। আর কয়েকদিন আমি এই পাশে রাখবো, আবার খাঁচাটা কিছুদিন পর মুভ করব যেখানে আছে সেখান থেকে। দেন যেই জায়গায় হয়তো বা দুই তিন দিন খাঁচাটা ছিল সেই জায়গাটা পরিষ্কার করব, আবার দুই তিন দিন এক জায়গায় রাখবো। এভাবে আমি তাদেরকে মুভ করতে থাকব, এতে করে তারা প্রাকৃতিক যেই পরিবেশটা সেটাও পাবে, আবার আমাকে অন্য জায়গা থেকে খুঁজে আনতে হবে না যেহেতু খাঁচার ভেতরেই থাকবে। ওদেরকে চিক স্টার্টার যে খাবারটা সেটা দেওয়া হয়, এটার পাশাপাশি আর অনেক খাবার আছে বিভিন্নভাবে আমি প্রস্তুত করি। আর প্রাকৃতিক যেই ওষুধ আছে বা লতা পাতা আছে সেগুলো তো দেওয়াই হয়, তুলসী পাতা মাঝে মাঝে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই, ওরা খুব পছন্দ করে তুলসী পাতাটা আমি যেটা দেখলাম। আলহামদুলিল্লাহ ওদের শুরু হলো আউটডোর জীবন, মাশাল্লাহ ভালো আছে। আর একদম ডিম থেকে ফোটার পরপর দুজনকে কিনেছিলাম, আর বাকি চারজনকে কিনেছিলাম যখন তখন তাদের এইজ মেবি 4 থেকে 7 দিন বয়স তখন। সো ওভারঅল সবার এইজ বলবো এক মাস কয়েক দিন চলছে, মাশাল্লাহ, আল্লাহ ভালো রাখুক। আর এই তো হোপ চলে এসেছে, হোপকে কিছু খাবার দাবার দিলাম, আর মাছের কাঁটা না দিলে তো আসলে পছন্দ করে না। আর দিনটা কেমন যেন মেঘলা মেঘলা, খুব বজ্রপাত হচ্ছিল, বজ্রপাতের আওয়াজ শুনছিলাম, তাই কাঠের এই প্লাস্টিকের যে ব্লকটা রয়েছে সেইটা খাঁচার উপরে দিয়ে দিয়েছি। ওদের জন্য আসলে সব কিছুই নতুন, যেমন বাইরের পরিবেশটাও এখন ওদের জন্য নতুন, বজ্রপাত হলেও সবাই সোজা হয়ে আওয়াজ শুনতে থাকে, সেই জিনিসগুলো ওদের জন্য নতুন। আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই, এখানে এখন সবাই একটু জিরিয়ে নিচ্ছে, রেস্ট করছে। তাদের জন্য আসলে আমার একটা বক্সের মতো করার ইচ্ছে আছে, যে এই বক্সটার ভিতরে রাতে থাকবে। এখন আপাতত এইভাবে রেখেছি, প্রথম দিন আজকে, একটা রাত ওরা ওভাবে বাইরে কাটিয়েছে। তো আস্তে আস্তে আমি ওদেরকে এইভাবে অভ্যাস করিয়ে নিব, আর আমার যেভাবে সুবিধা হয় ওদের জন্য যেভাবে ভালো হয় সেভাবে, যতটুকু নিরাপদে রেখে করা যায় ততটুকু নিরাপদে রেখে রেখে করব।
বাইরের সবগুলো খাবার, মাঝে মাঝে বাইরে যখন খাবার পড়ে যায়, হোপকে খাবার দিলে অথবা সে টেনে নিয়ে যায় বাটি থেকে বের করে একটা খাবার, তখন দেখা যায় যে আগে নিচে যে খাবারগুলো পড়ে থাকে সেগুলো খেয়ে পরিষ্কার করে, তারপর বাটির ভেতরে খাবারটা খায় হোপ। আর হোপকে তো আমি এখানে পেলে বড় করিনি, হোপকে হয়তো অন্য কোনো জায়গায় অন্য কেউ পালতো, তারপর সেখান থেকে বা অন্য কোথাও থেকে সে যখন আর কোথাও কোনো জায়গা পায় না থাকার, দেন সে এখানে এসে থাকে। কিন্তু তার স্বভাব যেটা হয়েছে, সে হয়তো এক দুই দিন রাতের বেলা আমার এখানে ঘুমায়, আবার এক দুই দিন রাতে বাইরে থাকে। তো আমি এবং আমার বর অনেক চেষ্টা করলাম দেখার জন্য যে কোথায় থাকে, কারো বাসায় থাকে কি না। দেন কিছুদিন আগে আমরা যখন ওরকম হোপকে দেখছিলাম যে হোপ আসলে কোথায় যায় একদম ঘুটঘুটে রাতের বেলা, তখন দেখলাম যে একটা গাছে পাশে বসে ঘুমিয়ে থাকে, না হয় একটা বাউন্ডারির পাশে বসে ঘুমিয়ে থাকে। আমার মনে হয় ছোটবেলা থেকে ওর এই যে অভ্যাসটা, হয়তো বা সে রাতের বেলা বাইরে থেকেই অভ্যস্ত, বাইরে ঘুমিয়ে অভ্যস্ত, তো সেই স্বভাবটা ওর মধ্যে থেকে এখনও যায়নি, হয়তো যাবেও না, বাট ইটস ওকে। আমি আসলে কোনো কিছুতে ফোর্স করতে চাই না। আর আজকে রান্নাবান্নায় আমি কাঁকরোল দিয়ে, আলু দিয়ে তেলাপিয়া মাছের একটা তরকারি রান্না করব, তার জন্য আমি রসুন বাটা, কাঁচামরিচ বাটা আর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে হলুদ মরিচ জিরে ধনিয়া সব মশলা দিয়ে তারপর আমি এটাকে একটু ভুনিয়ে নিচ্ছি মশলার সঙ্গে, আলু এবং কাঁকরোলটাকে ভুনিয়ে, তারপর ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। এখন এটাকে ঝোল ঝোল করে নিয়ে ভালো করে রান্না করে নিব। আর ছিল করলা ভাজিও ছিল, আর আমি যে টক পাতাটা দিয়ে ভর্তা করেছি সেটাও ছিল। এটাতে আমি খাঁটি সর্ষের তেল, রসুন, শুকনো মরিচ, পাঁচফোড়ন এগুলো দিয়ে বানিয়েছি। সময় করে কখনো এটার রেসিপি দিব আমি। আর এ তো আজকের দিনটা ছিল, অফিসিয়ালি এক মাস হলো। আল্লাহ ভালো রাখুক ওদেরকে। আল্লাহ হাফেজ।